আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে সাম ইফ নিয়ে আলোচনা করব, কিছু ইন্টারভিউ কোশ্চেন বা ব্রেন স্টর্মিং। তো সাম ইফের একটু ডিটেলস দেখব। নর্মালি আমরা সাম ইফ অনেকেই জানি, বাট এখানে কিছু কোশ্চেন আছে, যেমন মনে করেন এখানে কিছু ডাটা আছে, তো যদি বলা হয় যে ফাইন্ড টোটাল অফ এমটি, তো এখানে যে সেলগুলো দেখতে পাচ্ছেন এখানে তো কিছু ডিস্ট্রিক্টের নাম আছে, বাট এই সেল দুটো এমনিতে খালি বা এমটি দেখা গেল। আমরা যারা জানি এক্সেলের ভাষায়, যেমন এখানে ফর্মুলা বারে দেখলে দেখতে পাচ্ছি যে এটা বেসিক্যালি নাল করা, তো দেখতে এমটি লাগলেও এটা বেসিক্যালি এখানে নাল ভ্যালু দেওয়া আছে, আর এটা একদম এক্স্যাক্টলি টোটালি এমটি। তো বোঝার সুবিধার্থে আমি এখানে জাস্ট এই কথাগুলো মেনশন করে রাখছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এটা নাল ভ্যালু আর এটা হচ্ছে একদম এমটি সেল। তো এখন বিষয় হচ্ছে, কোশ্চেন যদি এমন হয় যে ফাইন টোটাল অফ এমটি, অর্থাৎ আপনার অনেক ডাটা থাকতে পারে, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে অল্প ডাটা নিয়েছি বোঝার সুবিধার্থে। তো মনে করেন যে আপনার এরকম ডাটা থেকে শুধু এমটি যেগুলো সেগুলোর টোটাল ভ্যালুটা বের করতে বলছে, তাহলে আমরা লিখি সামিফ রেঞ্জ, আমি টোটাল রেঞ্জটা দেখায় দিচ্ছি, কমা ক্রাইটেরিয়া। এখন বিষয়টা হচ্ছে ক্রাইটেরিয়াতে আমরা কি দিব। নর্মালি আমরা এমটি বলতে এটাকে বোঝাই, তারপরে রেঞ্জ সাম টোটাল রেঞ্জটা আমি দিয়ে দেখায় দিচ্ছি এখান থেকে, বাট এটা যদি দিয়ে আমি এন্টার দিই তাহলে কিন্তু আমার অ্যান্সারটা ভুল আসবে এই ক্ষেত্রে, কারণ আমার এই প্রশ্নটা হচ্ছে শুধুমাত্র এমটি সেলটা দেখানোর কথা বলা হয়েছে। ওকে, তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এটার মাঝখানে একটা ইকুয়াল চিহ্ন দিতে হবে, তাহলে শুধুমাত্র এমটি সেল যেটা, অর্থাৎ এখানে ভ্যালুটা হচ্ছে 8, এটা আসবে। তো আমি এন্টার দিই, এই যে 8 আসছে। বাট যদি বলা হয় এরকম যে পরের কোশ্চেন যেটা আছে যে ফাইন টোটাল অফ নাল অ্যান্ড এমটি, অর্থাৎ নাল যে ভ্যালু সেটাও দরকার এবং এমটি যেটা আছে এটাও ভ্যালু আমি নিব। সো এই নাল এবং এমটি টোটাল যেটা অ্যাকচুয়ালি 10, এটা আমার এখানে চাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যেমন দেখছিলাম সাম ইফ রেঞ্জ দেখায় দিচ্ছে কমা, এখন ক্রাইটেরিয়ার এখানে আমি জাস্ট এরকম এমটি দেখাই দিচ্ছি, তারপরে রেঞ্জটা দেখাই দিই টোটালের যে সাম রেঞ্জ ব্র্যাকেট ক্লোজ এন্টার, এখন এখানে 10 আসছে। অর্থাৎ আমি যখন ক্রাইটেরিয়াতে এমটির সাথে সমান সমান চিহ্ন দিচ্ছি ডাবল কোটের ভেতরে, তখন শুধুমাত্র যেটা অ্যাকচুয়াল এমটি, যেটার ফর্মুলা বারে কিছু নাই দেখতে পাচ্ছেন, একদম জেনুইন এন্ট্রি যেটা এমটি যেটা, সেটার ভ্যালুটাই আসতেছে। কিন্তু আমি যখন ক্রাইটেরিয়াতে জাস্ট ডাবল কোট দিয়ে দেখাই দিচ্ছি, তখনই কেবলমাত্র আমার নাল এবং এমটি দুটার ভ্যালুটাই যোগ করে নিয়ে আসছে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। তো পরের কোশ্চেনে আমাদের যেটা বলছে যে ফাইন টোটাল এক্সেপ্ট এমটি, অর্থাৎ এমটি ছাড়া বাকিগুলার টোটাল বের করতে বলছে। তো সেক্ষেত্রে আমরা কি করব, সাম ইফ রেঞ্জটা দেখাই দিই, তারপরে ক্রাইটেরিয়াতে কি দিব মূলত এটাই হচ্ছে বিষয়। তো এক্সেপ্ট এমটি মানে এমটি ছাড়া, অর্থাৎ আমার এমটি কোনটা, এইটা, এই সেলটা, তো এখানে 8 আছে, অর্থাৎ এই এমটি বাদে বাকি যেগুলো আছে সবগুলোর টোটাল এখানে আসবে। তো আমরা জানি নট এমটি এভাবে লিখতে হয়, গ্রেটার দেন লেস দেন একসাথে দিলে নট এমটি, এটা আমার ক্রাইটেরিয়া। আর সাম রেঞ্জ আমি এটা দেখাই দিচ্ছি অ্যাজ ইউজুয়াল ব্র্যাকেট ক্লোজ এন্টার, তাহলে দেখেন 34, অর্থাৎ আমার এখানে এই যে এতটুক ভ্যালু শুধু এমটিটা বাদে বাকি ভ্যালুগুলোর যোগফল আমার এখানে 34, এই যে 34 এসছে। ঠিক আছে, এরপর কোশ্চেনটা বলছে যে ফাইন টোটাল অফ নাল অনলি, মানে আমার শুধুমাত্র নাল ভ্যালু কোনটা আছে সেটার ভ্যালু চাচ্ছি। তো এটা খুবই সহজ, যেহেতু আমি নাল অ্যান্ড এমটি অর্থাৎ এই দুটার ভ্যালুই বের করে ফেলেছি এখানে, আর শুধু এমটি যেটা সেটার ভ্যালু বের করতে পেরেছি, সো আমি শুধুমাত্র নাল ভ্যালু ইজিলি বের করতে পারি। সেটা ইকুয়াল দিয়ে আমি এটা মাইনাস এটা দেখাই দিলেই তো আমার হয়ে যায়, ঠিক না? তো এভাবেও করতে পারি, আর যদি শুধুমাত্র এরকম আগে থেকে রেফারেন্স না বের করা থাকে তাহলে আমি যেটা করব, সাম ইফ
প্রথমে বের করে নিব কোনটা নাল এন্ড এমটিটা একসাথে বের করে নিচ্ছি। তো নাল এন্ড এমটি আমরা কিভাবে বের করেছিলাম, ডাবল কোট তারপরে সাম রেঞ্জ, তাহলে এইটা দিয়ে আমার কি বের হচ্ছে, এই ভ্যালুটা বের হচ্ছে তাই না, যে ফাইন টোটাল অফ নাল এন্ড এমটিটা বের হচ্ছে মাইনাস আবার সাম ইফ রেঞ্জ কমা ক্রাইটেরিয়াতে এখন কি করব ইকুয়াল তারপরে সাম রেঞ্জ এটা দিয়ে দিচ্ছে। অর্থাৎ এইটুকের কারণে যেটা বের হবে, যেটা প্রথম এক্সাম্পলে দেখেছিলাম আমার বেসিক্যালি শুধুমাত্র এমটি সেলটা চলে আসবে, আর প্রথম যেটুক আছে এটুকের ভেতরে এটা দিয়ে আমার নাল এবং এমটি দুইটারই টোটাল আসবে। তাহলে এটা থেকে এটা বাদ গেলে যেটা আসে অ্যাকচুয়ালি শুধুমাত্র নাল ভ্যালুটাই আছে। তো নাল ভ্যালু এখানে যেটা দুই এটা চলে আসছে। ওকে, তারপর আরেকটা কোশ্চেন যেটা আছে যে ফাইন টোটাল এক্সেপ্ট নাল অ্যান্ড এমটি। তো জাস্ট নাল অ্যান্ড এমটি যেহেতু আছে, টোটাল থেকে নাল অ্যান্ড এমটি টোটালটা বাদ দিলেই এক্সেপ্ট নাল অ্যান্ড এমটি পেয়ে যাব। অর্থাৎ এই টোটাল যে ভ্যালু সেখান থেকে যদি আমি এতটুকু বাদ দিই তাহলেই আমার এই অ্যান্সারটা চলে আসবে তাই না। তো আমরা এটা তো অলরেডি করেই ফেলেছি, তো সেক্ষেত্রে একটু জাস্ট সাম করে নিই, এই টোটালটার করে নিচ্ছে সাম, মানে টোটাল মাইনাস আমি নাল অ্যান্ড এমটি যেটা এটা বাদ দিলেই কিন্তু চলে আসছে। তো এটা রেফারেন্স আকারে এভাবে দেখাই দিতে পারি যদি আগে বের করা থাকে, না হলে আবার আমরা নতুন করে সাম ইফ দিতে পারি রেঞ্জ কমা ক্রাইটেরিয়া কমা সাম রেঞ্জ ওকে দিয়ে এন্টার, তাহলে 32 অর্থাৎ আমার নাল এবং এমটি এটার বাদে বাকি যা আছে সেগুলোর টোটাল, অর্থাৎ এটুক আর এটুক, অর্থাৎ চারাটা 32 32। ওকে, তো এটাই হচ্ছে বিষয় যে আমরা সাম ইফকে কীভাবে ব্যবহার করতে পারি, এটার ডিটেলসটা বা ডিটেলস মেন যে কনসেপ্ট এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করলাম। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এবং আপনাদের প্র্যাকটিক্যাল কাজে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত পেতে। ধন্যবাদ, ভালো থাকবেন।